ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয় জানাতে বাগেরহাটে আছেন সহকর্মী এস এম শামসুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামসুর, ঝড়ে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় চিত্রং যে বাগেরহাটের উপর দিয়ে যে বয়ে না গেলেও কিন্তু বাগেরহাটের যে তার প্রভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ ক্ষয়ক্ষতি যেটা নিরূপণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রায় 322টি যে ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 1818টি যে ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দী রয়েছে অনেক লোক। এছাড়া জেলায় কিন্তু বিদ্যুৎ প্রবাহ গতকাল থেকে স্বাভাবিক হয়েছে বলে বিভাগ আমাদের জানিয়েছেন। এছাড়া সুন্দরবনের কিন্তু যে প্রায় 60টি পুকুরের যে তার পাড় ভেঙে কিন্তু সেই 60টি পুকুর থেকে ভিতরে কিন্তু লবণ পানি ঢুকে গেছে, মিষ্টি পানি এখন আর নেই ওই পুকুরগুলোতে। এছাড়া কিন্তু আমাদের জেলা প্রশাসনের পক্ষে জানানো হয়েছে যেসব লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংখ্যা নিরূপণ করে তাদের সহায়তা করা হবে। এছাড়া যে আমি এখন আছি বাগেরহাটের মাঝিডাঙ্গা এলাকায় যেখানে ভৈরব নদীর পাশ দিয়ে রাস্তা ভেঙে কিন্তু এখান থেকে পানি ভিতরে ঢুকে গেছে এবং এখানে মেরামতের কাজ চলছে। এখন এখানে স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর কিন্তু মেরামতের কাজ করছে এই রাস্তাটি। তো এখান থেকে কিন্তু পানি ভেঙে কিন্তু এখানে বাঁধ ভেঙে কিন্তু পানি অনেক ভিতরে ঢুকে গেছে, এর ফলে কিন্তু এখানে কিছু পানিবন্দী অবস্থায় আছে এবং রাস্তাটি মেরামতের কাজ চলছে। বাতিম এই ছিল বাগেরহাটে আমাকে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ বাগেরহাট থেকে জানাচ্ছিলেন এস এম শামসুর রহমান। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম মহানগরের বিধ্বস্ত জেলেপল্লী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। জি ফাতিমা, আসলে আপনি যেমনটি বলেছিলেন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে প্রভাব চট্টগ্রামের জেলেপল্লীগুলিতে পড়েছে আসলে এখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি এবং এমনকি জেলেরা অভিযোগ করে বলেছেন এখনো পর্যন্ত তাদের এখানে কেউ আসেনি। তারা আসলে মানে যেদিন থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু তারা কিন্তু এখন না খেয়ে আছে। তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার পাশে কোনো অবস্থাতেই আসলে পলিথিন দিয়ে কাপড় চোপড় দিয়ে কিন্তু টেম্পোরারিভাবে আসলে ঘর বাড়ি তৈরি করার চেষ্টা করছেন। এটা আসলে যদি বলা হয় তাকে তাহলে হয়তো খুব সাময়িক, কিন্তু এখানে কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি বলে অভিযোগ করেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু যে জেলেপল্লীগুলো আছে সেগুলো কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এখানে যে একটা পল্লী ছিল সেইটার অস্তিত্ব কিন্তু একদম বিলীনের মতো হয়ে গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে চট্টগ্রামের 15টি উপজেলার 66টি ইউনিয়নে 58,000 লোকজন ঝড়ের কবলে পড়েছেন এবং একই সাথে 5,854টি ঘর বিধ্বস্ত হয়েছে, তার মধ্যে 94টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার 16 নং সায়েরকালী ইউনিয়নে ডেজার ডুবির ঘটনায় 8 জন নিখোঁজ রয়েছেন, তার মধ্যে 4 জনের লাশ উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল। বাকি 4 জনের যে 4 জন নিখোঁজ রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তারা কোথায় আছে কেউ জানে না। তবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু জেলেপল্লীগুলিতে একেবারে লন্ডভন্ড করে দিয়েছেন, সেটার পরিষ্কার প্রভাব বোঝা যাচ্ছে। এ ছিল আমার কাছে জেলেপল্লী থেকে সর্বশেষ। ধন্যবাদ, সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।